সুকান্ত সরকার বলুন। ঠিক আছে, বলুন। আমার নাম নিশিকান্ত সরকার বলুন, আমি ধর্মপাশা সুনামগঞ্জ থেকে আসছি। আজকে ওই ভাগবত পাঠ শুনে আমার কাছে খুব ভালো লাগছে। প্রভু যেন প্রভুর চরণে সেবা করার আমাদেরকে সুযোগ দান করেন, আমি প্রভুর কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ। আমার উন্নতিগঞ্জ থেকে আসছি। আজকের পাঠ শুনে আমার খুব ভালো লাগছে। এই কৃষ্ণ ভগবানের সঙ্গে আমি খুব একটা ইয়ে করছি, ভবিষ্যতে যেন আমি হরে কৃষ্ণ চরণ দর্শন করতে পারি, এই আশা নিয়ে আমি। হরি প্রভুর নামটা বলবেন। সুনামগঞ্জ সাল্লা, যেখানে বর্তমান যেখানে পাকবাই, আমি যেখানে আসছি, আমি আজকে এই গ্রন্থ পেয়ে আমি খুব আনন্দ, আমি যেমন যেন প্রভুর নাম ইয়ে করতে পারি। আচ্ছা, হরি বল। হ্যাঁ মাতাজি, আপনার নামটা বলবেন। হরে কৃষ্ণ। আমার বাড়ি হলো ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি। হরি বল। আমাকে গোদ দেশের সখী বলা হয়। জয় কৃষ্ণ। পারদর্শী ওনার যে আলোচনা শুনেছি, আমাদের জীবন ধন্য হয়েছে। হরে কৃষ্ণ। হরি বল। প্রভু আপনার নামটা? আমার নাম অরবিন্দ শর্মা, রিয়াসি গ্রাম, মংলা বাজার। মংলা বাজার। আমি গ্রন্থ বাইরে আমি অনেক হরি বল। মাতাজি আপনার নামটা বলবেন। নম্বর শ্রী দাস, আমি ডেলি সকালে আসি মন্দিরে ভাগবত শ্রবণের জন্য, ভালো লাগের জন্য নিলাম। হরে কৃষ্ণ। তো সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন হয়তো সংঘ ইস্কনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল, এবং সবাইকে আগামী 23 তারিখে আমরা ধামুদর ভগবানের সমাপ্তি প্রদীপ দান হবে, আপনাদের সবাইকে আমন্ত্রণ, আপনারা সবাই আসবেন। হরে কৃষ্ণ। সেই সাথে আমরা শালগ্রাম গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভুকে অসংখ্য ধন্যবাদ যে আজকে ধামুদর মাসের এই বিশেষ দিনে এবং বিশেষ হরিনামের মাধ্যমে সবাইকে লীলাপুরুষোত্তম গ্রন্থটি তুলে দিলেন, সবার পারমার্থিক মঙ্গল এবং গৃহের মঙ্গল কল্যাণের জন্য। তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপদ কি জয়, জয় শ্রী দামোদর ভগবান কি জয়।